এই যে যা করেছে তোর কোনো ক্ষমা নেই, আমি আগে চুপ আগে রোদ প্রচন্ড আর ভিতরে ঠান্ডা তো আর আগে প্রচন্ড প্রচন্ড মানে গরম লাগছে। আর আমরা বলাকা লজ 1800-2000 টাকা বলছি, 3000 টাকা রুমও ভালো। তুই যা সাইড দিয়ে আগে তো গাইস, তোমরা যখন আসবে আমি সব বলে দেবো বিষয়গুলো, আমি পার্ট টু পার্ট দেখাবো তারপরে সব বলে দেবো। রান্না হয় বোধ হয় আছে গুরু না আরে গাড়ি মেরে দেবে দেখো আরে তুই গেলি বোধহয় আয় বলো আয় বেউজি ও একবার হয়ে গেল আয় বেউজি ও গেছে আয় বেউজি ও গেছে এটা কি ঠিক যে আমাকে ছেড়ে তুমি একবার হয়ে গেল মোটা পেয়েছিস নাকি কি আছে মিল সিস্টেম আপাতত তো এখানে খাওয়া যাক হাত ধোবো তো আটা তো হয়ে গেছে ওই ওটা মোটামুটি কি সময় লাগবে জল পড়ছে তো গরম জল পড়ছে গরম জল কেন জল গরম কেন চলে রাখ কি মেয়ে আমাকে বলতে চাবিটা আমার আমার হাতে দেবে তো अभी तो हम खाएंगे पिएंगे और ठीक पा जाए दादा मिल सिस्टम तो क्या चे भेज मिल सात टका भेज आज रुई आज डीम आज भोला माँ आज कुलकुल माँ आज चिकेन आज डीम मिल 75 क्या ना 75 रुई मिल 90 আর কাতলা মিল দেতো কি কি খাবি মটন মিল রুই মিল খাই রুই মা রুই রুই মাছ দেখি দেখা কী খাওয়া যায় এখন মটন মিল আর আবার তো এখন ভেজ মিল 60 টাকা রুই মিল 90 টাকা রুই মিল 90 টাকা এর একই ওটা বাংলায় দেখ দিচ্ছি দেখে নাও আর এই দোকানে বলো এই দোকানে আসবে এসে খাবে তোমরা যারা আসবে ঠিক আছে গাইস অবশ্যই খাবে আর দোকানের নাম দেখে বলে দেবো পরে সব দেখে দেবো হোটেল সুজিৎ দেখে নাও হোটেল সুজিৎ অবশ্যই আসলে এখানে খাবে আমি দুষ্ট কি করলাম আমাকে বল আমি এটা কথা বলি ও ও কি করেছে ও রাগ করেছে এখন অনেক টাইম হয়ে গেছে রুমে গিয়ে
যে কটা ভিডিও ছিল প্রত্যেকটা লোড করে নিলাম, নিয়ে তারপরে ল্যাপটপে নিয়ে এখন আবার ফোন করছি। খালি গলা দে, এত লাগে না, মুখ গুলো বড় বড়, হা এরকম বড় বড়, কি করি বল দেখি, মানে মাথা কাজ করছে না, আর সবাই আমার মাথা রক্ত চলে আছে, সারাতে জেগে আছে, আমি তোকে তোকে ছেড়ে দিয়ে পালাবো দাদা। নিজে বাঁচলে বাপের নাম, আমি তো পালিয়ে এসছি, এদিকে আমি লোক গেছে, ইন্দা ভোগাম মা মায়ের ভোগে চলে গেছে, মায়ের আমাকে 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 কি করেছে আজকে, যা করেছে ও জীবনে, মানে আমি ভুলবো না যা করেছে, আমাকে রাত্রি সারাত্রি জাগিয়েছে, আমি যে ঘুমিয়েছে নাক দেখে ঘুমিয়ে, ও আর আমি সারা জায়গা রাতের বেলায় জানি না কি করছিল, সকালবেলায় আমি 5:30 ট্রেনটা ধরেছি, ধরার পর তারপরেও দেখেছি শিয়ালদা এসে পৌঁছায়নি, আমি তো গঙ্গাসাগর এক্সপ্রেসের জন্য ধরে আমি চলে এসেছি, না তোমরা দেখে নিও, তোমরা দেখো দেখতে, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ আমি গঙ্গাসাগর ধরে এসেছি কিনা, গঙ্গাসাগরটা ধরেছি আমি, ব্যান্ডেজ থেকে ধরেছি টোটাল ধরে, আর ছেড়ে দিয়ে রানিং অবস্থা উঠে গেছি, নিয়ে তারপরে আচ্ছা খাওয়া যাক আগে, কী খাওয়াটা আগে দেখে নিই, কী নিয়েছি অর্ডার করেছি কি একবার দেখে নিই কী আছে খাওয়ালে। বেশ এখানে এটা আলু পটল তরকারি, এটা আলু ভাজা, এটা পেঁয়াজ, শশা, লেবু, লঙ্কা, ভাত, কাতলা মাছ, আর এটা হচ্ছে ডাল, এই হচ্ছে আজকে খাওয়ার, আমার খাওয়া হয়ে গেছে, ভরে খেয়েছি, রান্না খুব ভালো। শুভজিৎ হোটেল, হোটেল বলাকার পাশেই আছে, শুভজিৎ হোটেল খুবই ভালো, সুস্বাদু এবং দারুণ রান্না, একদম টিপটপ পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে দেখতেই পাচ্ছ, খুবই ভালো, খুবই ভালো এবং ব্যবহারও ভালো, সত্যি কথা বলতে যেখানে যেখানে গেছি না ব্যবহার খুব ভালো পেয়েছি, কেননা অনেক জায়গায় হয় কি এটা চাইলাম না দিচ্ছি দিচ্ছি বলে দেয় না, কিন্তু আমি ন্যাচুরাল খেতে দেখি যে আমার ক্ষেত্রে এরকম ভয় আর এখানেও সেই কোনো অসুবিধা কিছু হয়নি, উনি আরও খেতে পেয়ে যাচ্ছেন, আমরা না 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 খাবো, আর আরেকজন বসে আছে ওর এখনো হয়নি, এখনো খাচ্ছে কি দেখো, হ্যাঁ দেখো দেখো মাছটাই শেষ করতে পারে, তা আমি কি করে খেলাম, আমার যে এত বড় এত বড় ওকে আমি জব্দ করবো যদি যাবো সেদিন কি কি করবো, ওকে আমি এখানে যাওয়ার পরে ট্রেনে ও শিয়ালদা যাওয়ার অন্য ও কম্পার্টমেন্টে উঠে যাবো, ও ছেড়ে দিই আগে পালাবো, আগে পালাবো কিসে পালাবো, বাসে না ট্রেনে, আমি বলবো যদি নিয়ে যাবে বন্ধুরা নিয়ে যাবে বন্ধুরা আসো, তোমরা ওকে নিয়ে যাও, তুলে করে তুলে নিয়ে যাও, তবে তবে একটা কথা বলবো যে ওর মধ্যে যে একটা যে অহংকারী ভাবটা নেই, খুব ভালো লাগে এটা আমার, ও খুব ভালো লাগে ওর অহংকারটা নেই এবং ওর খুব সাহস,
মানে আমার যে পোস্ট কন্টেন্ট যে চ্যানেলটা আছে ওই চ্যানেলেও আজকাল খুব খাওয়া তো আর বেশি কত বড় করে খাওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ওগুলো খাওয়া হয়ে গেছে এগুলো গাড়ি দুই মাছ বাকি আছে খাচ্ছে তো পরে আবার হবে রাত্রিবেলায় বেঁচে যাবো এখন একটু রুমে গিয়ে বললাম ফ্রেশ হয়ে নিই বসে একটু রেস্ট নিই তারপর যাবো পিছিয়ে যাবো পিছিয়ে গিয়ে ওখানে গিয়ে তারপর মাছ ভাজা খাবো মাছ ভাজা গাইস এখন যাবো বিচে বিচে গিয়ে পিঙ্কি আর আমি যাচ্ছি ওখানে যাব হ্যাঁ ওখানকার বল তুই তুই তো কিছু বল বিচে যাব কিছু দৃশ্য আরো দেখতে পাবে তার জন্য একদম এই চ্যানেলটাকে ফলো করতে থাকো তারপরে কি খাওয়া দাওয়া কি হবে খাওয়া দাওয়া ওইখানে গিয়ে তারপরে বলবো খাওয়া দাওয়ার কথাটা কিন্তু এখন আমি বলবো না সামুদ্রিক মাছ আমি অক্টোপাস খাবো অক্টোপাস রাক্ষস বকখালি সি বিচে চলে এসছি তা বকখালি সি বিচে দেখো সঙ্গে তো রয়েছে গাইস দেখবো ওখানে মাছ যদি পাওয়া যায় মাছ খাবো এবং নিয়ে আসবো এদিকে সব মাছ ভাজাতে যা হয় এদিকে বাহ গানটা খুব সুন্দর চলো হেঁটে যাবো কিন্তু অন্ধকার গাইস এই যে চেয়ারগুলো বসে আছে এগুলো তুমি তোমরা 10 টাকা 20 টাকা নিয়ে তোমরা বসতে পারবে সুন্দরভাবে সব চেয়ার নিয়ে সব বসে আছে সব প্রচুর বসে আছে দুপাশে একদম পুরো ঝাড়ি মানে বসে আছে
রাত্রে দিয়ে হবে না, একটুখানি হবে, সমুদ্র অনেকটা দূরে চলে যায়, ইয়ে সমুদ্র অনেকটা দূরে। দেখ এই যে জল, এই জলের পরে ওপাশে ইয়ে চলে গেছে, বাবা অনেকটা আছে, অনেকটা আছে, অনেকটা দিদি যাওয়া যাবে না গাইছে, অনেকটা জল আছে, দেখো কেমন লাগছে, দেখো কত সুন্দর লাগছে, দেখো এখান থেকে মানে সমুদ্র থেকে মানে ওখান থেকে সমুদ্র যে কতটা দূরে বেশি, আর এখানে দীঘার মতো অত দোকান অত ইয়ে বসে না, কিন্তু মানুষ চেয়ার নিয়ে প্রচুর বসে আছে, অন্ধকারে বসে দেখানো যাচ্ছে না, হয়তো কিছুটা হলেও বুঝতে পারছো সামনে যে বসে আছে সে চেয়ার নিয়ে, দেখো সব চেয়ার নিয়ে বসে আছে, 10-20 টাকা ভাড়া নিয়ে ঘণ্টাখানিকের জন্য, হয়তো এখন এই সামনে যে জলটা আছে এই জলটা ক্রস করে যাবো, এই যে সামনে এই যে জলটা এখান থেকে এখান থেকে এই অনেকটা দূরে সমুদ্র রয়েছে, মানে মানে দীঘা সমুদ্র যতটা কাছাকাছি পুরী সমুদ্র এই আর বকখালি সমুদ্র অনেকটা অনেকটা দূরে সমুদ্র যেতে হয়, স্নান করতে গেলে অনেকটা দূরে যেত। এই যে এই আবার পাড়ে উঠে গেলাম, দেখো আর লাইট হবে, এই যে আবার পাড়ে উঠে গেলাম, এখান থেকে আবার যেতে হবে, নিশ্চয়ই সমুদ্রের আওয়াজটা গর্জনটা পাচ্ছ, ভয় লাগে, কোথাও যদি চোরা বালি থাকে না, ঢুকে গেলাম মানে ওই একদম শেষ শেষ মাথায় আছে। হ্যাঁ এইদিকে মা এটা একটু ধরো, নিয়ে যাচ্ছে, দেখো আমরা যাচ্ছি এখন মানে কোথা থেকে, দেখো এসেছি কত দূর থেকে জল পার হয়ে, এই দেখো সমুদ্র অনেকটা দূরে, বহুদূর পিছিয়ে যায়, বহুদূর বহুদূর পিছিয়ে যায়, নিচে দিয়ে, হ্যাঁ হ্যাঁ এই যে শুন, এই যে যাচ্ছি হেঁটে বালির এখান দিয়ে হেঁটে যাচ্ছি, গাইস কাঁকড়া দেখো, কাঁকড়া দেখো, এই যে কাঁকড়া চলে গেছে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, গর্তগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে, প্রচুর কাঁকড়া আছে, এই গর্তগুলো সব কাঁকড়ার গর্ত, দেখো যাচ্ছে, দেখো কি স্পিড যাচ্ছে, তাও তো বুঝলো ওর গর্ত হারিয়ে ফেলেছে, গর্ত খুঁজে পাচ্ছে না, সমুদ্রের ক্যাকড়া
এখন যেহেতু ছোট একে এখন বলা যায় চিটা ক্যাকড়া। চিটা ক্যাকড়া এ ধরে নিয়ে যাও বাড়িতে খাবো, এ খাবো, এ খাবো। কোথায় যাবি? এই যা কত ঢুকে আছে, কার কত ঢুকে আছে, ভিতরে মারামারি চলছে। চলো এদিকে দে, দেখো কোথা থেকে এসছি, দেখো কোথায় রয়েছে, দেখো কতটা দূরে, দেখো আর কোথায় এসছি, প্রায় 1 কিলোমিটার হয়ে গেছে সমুদ্র, অনেকটা দূরত্ব, অনেকটা দূরে নিচে বাস কাকড়া আবার মাছ ফাছ, বড় কাঁকড়া পাওয়া যাচ্ছে না, গর্ত বড়, এই যে গর্তগুলো বড় বড়। তবে বকখালি আসলে পরে তোমরা একটা এই এখন তো এই একটা ঢুকে গেল এখানটায় ছিল, এই গর্ত মুখ করেই ছিল, এই যে সমুদ্রের কাছে চলে এসেছি, নিচে মার নিচে মার নিচে মার নিচে, কে কে বসে, কে বসে থাকে নাকি, ওই তো ওই দেখি কে বসে আছে, ওরা এই দেখতে এসছিল, এই যে দেখতে আসছে, এই রাতে বেলা আমাদের ভূত খোঁজার মতো আমরা যাচ্ছি, কোথায় গেল গাইস, এই যাচ্ছি তো যাচ্ছি, এই শেষ আর হচ্ছে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়।